ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে জামালপুরে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের অন্তত 10 জন আহত হন। জামালপুর সদর থানার ওসি জানান, শুক্রবার রাতে সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে গোদা শিমলা বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। দুই সাধারণ সম্পাদক প্রার্থী শরীফপুর ইউপি চেয়ারম্যান আলম আলী ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুমের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হন 10 জন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনার পর শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।